नमस्कार बंधुरा, आमि तृप्ति माय ड्रीम विद माय फैमिली चैनलेर पक्ष थेके नतून आरेकटी भिडियो देखार जोन्नो सबाइके जानाई सुस्वागतम। आशा करछि काछे किंबा दूरे देश अथवा देशेर बाइरे जे जेखान थेके आमार ई भिडियोटी देखछेन सबाई भालो आछेन, सुस्थ आछेन, निरापदे आछेन। पारुटी किन्तु बाजार थेके आमरा सहजेई किने खेये थाकि, किन्तु बासाय निजेदेर हाते पारुटी बानिये सेटी खावार मजाय आलादा। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে ঝটপট বাসায় পাউরুটি তৈরি করে থাকি এবং কোনো প্রকার ওভেন ছাড়া গ্যাসের চুলায় খুব সুন্দর সফট নরম তুলতুলে পাউরুটির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর যারা এখন আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বাসায় তৈরি করে থাকি পাউরুটি বাচ্চাদের জন্য, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তা আমি এখানে চায়ের কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আটা দিয়েও পাউরুটিটা হবে, তবে ময়দা দিয়ে তৈরি করলে পাউরুটিটা অনেক বেশি ভালো হবে। আর এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন যার যার টেস্ট অনুযায়ী। আর এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম লবণ, সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এই বেকিং পাউডারটি ব্যবহার করছি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে ইস্ট দিচ্ছি তাহলে বেকিং পাউডার কেন, আর এখানে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম 2 কাপের জন্য 1 চামচ ইস্ট, পারফেক্ট। তা বেকিং পাউডারের কথাটা বলি, আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, তবে বেকিং পাউডার দিলে পাউরুটিটা আরও বেশি সফট এবং বেশি ফুলকো হবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ তেল, দিয়ে আমি এখন সুন্দর করে শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে জ্বালিয়ে রাখা উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধ বলতে একটা আঙ্গুল চুবিয়ে দেখতে হবে, যদি আঙ্গুলটা সহ্য পায় তাহলে ঠিক এই পরিমাণ গরম দুধ এর মধ্যে অ্যাড করব। আমি এখানে 1 কাপ গরম দুধ নিয়েছি, তবে পুরোটা একবারে দিব না, একটু একটু করে মাখাবো আর একটু একটু করে দিব। আমাদের পাউরুটির ডোটা কিন্তু একটু নরম টাইপের হবে, বেশি শক্ত হওয়া যাবে না। তা এটা আপনারা যখন বাসায় মাখাবেন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আর এই ডোটা কিন্তু আমি 5-7 মিনিট এভাবে সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন দেখুন এই পর্যায়ে কিন্তু আমার হাতের সঙ্গে আর লেগে আসছে না। আমি এখন এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণ, কিন্তু তার আগে আমি এই ডোয়ের উপরে হালকা একটু হাতের সাহায্যে তেল মাখিয়ে নিলাম। এতে করে পাউরুটির উপরের এই ডোয়ের উপরের এটা একটু নরম থাকবে। ফিরে আসলাম ঠিক 2-2.5 ঘন্টা পর, দেখুন কতটা পরিমাণ ফুলেছে আমার পাউরুটির ডোটা। এতটা পরিমাণ ফুলেছে যে উপরে ঢাকনার সঙ্গে একদম লেগে গেছে। আপনারা যদি এইভাবে পাউরুটির ডোটা ফুলে দেখেন তাহলে বুঝবেন আপনার পাউরুটির ডোটা একদম পারফেক্ট হয়েছে। আর ইস্টটা একটু ভালো নেয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাউরুটির ডোটা ঠিক এভাবেই পারফেক্ট হবে। তা আমি এখন এই ডোটা হাতের সাহায্যে একটু তেল দিয়ে মেখে নিলাম 2-3 মিনিট। এরপর একটি চাটকির উপরে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে তার উপর এই ডোটি দিয়ে কিছুক্ষণ মেখে এই ডোটি বেলনের সাহায্যে রুটি শেপ দিয়ে নেব। আর আমি যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেহেতু এখানে একটি মোটা রুটি হবে। আর এই রুটিটা একটু মোটা করার চেষ্টা করবেন, মানে মোটাই হবে এই রুটিটা। এরপর একটু হালকা গুঁড়া দিয়ে দিয়ে আমি একটি রোলের শেপ তৈরি করে নিচ্ছি। এখানে বলার কিছু নেই, আপনাদের স্কিনি দেখেই বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে একটি রোল তৈরি করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।
আমি কিন্তু কোনো কুকিং এক্সপার্ট নই, বাসায় নিজের পছন্দ মতো রান্না করে বাচ্চারা এবং বড়রা মিলে উপভোগ করি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও লাইক করেননি আমার ভিডিওতে একটা লাইক করে দিন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের একটা লাইকে কিন্তু আমাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ আপনারা আমার ভিডিওটি পছন্দ করছেন। আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি আর এই কেক মোল্ডের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি এখন যে ডোটি রোলের শেপে করেছিলাম করে কেটে নিয়েছিলাম, এখন এই ডোটি এই মোল্ডের মধ্যে রেখে দিলাম। আর এখানে আমি একটা বাটিতে একটা ডিমের কুসুম আর তার সঙ্গে 2 চামচ দুধ দিয়ে মিক্সড করে পাউরুটির উপরে একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে কি হবে, বেশ সুন্দর একটা কালার আসবে। ওভেনে তৈরি করলে তো এমনিতেই সুন্দর কালার চলে আসে আর চুলাতেও কিন্তু এভাবে বেশ কালার আসবে। দেখুন ঠিক 1 ঘন্টা পর আমার ডোটি ফুলে ফেপে একদম দ্বিগুণের থেকেও অনেক বেশি ফুলে উঠেছে। আর এখন আমি এই পাউরুটির ডোয়ের উপরে আবার যে মিশ্রণটি করে রেখেছিলাম দুধ ও ডিমের সেই মিশ্রণটি আবার কিছুটা পরিমাণ সুন্দরভাবে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এতে করে আমরা পাউরুটির উপরে একটা হালকা সোনালি কালার আনতে পারবো আশা করছি। দেখা যাক এর পরবর্তীতে কী হয়, আপনারা সঙ্গেই থাকুন। তো আমি এখানে একটি প্যান নিয়েছি আর এটা হচ্ছে রাইস কুকারের যে প্যানটা হয় সেটা চুলাতে প্রিহিট করে নিয়েছি মিডিয়াম আঁচে 5 মিনিট। এরপর এর মধ্যে লেখার যে রেগুলার খাতার কাগজ হয় সেটা দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। তা আমার কেক মোল্ডটা একটু বড় হওয়ার কারণে ওই হাঁড়িতে হচ্ছিল না, পরে আমি একটি মুখ সরানো সিলভারের হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দিলাম। অলরেডি প্রিহিট করা আছে, এরপর আমি এটিকে ঢাকনা দিয়ে দিলাম। আর এর ঢাকনাটা যেহেতু একটু ফাঁকা আছে সেই কারণে আমি উপর থেকে একটা টাওয়াল সুন্দরভাবে মুড়িয়ে দিচ্ছি যাতে করে এর ভিতরের যে গরম বাষ্পটা বাইরে বের না হতে পারে। আপনারা কিন্তু সিলভার বা স্টিলের ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাউরুটির উপরে সুন্দর কালার আনতে সাহায্য করবে। তা ফিরে আসলাম ঠিক 25 থেকে 30 মিনিট পর, দেখি কি অবস্থা এখন পাউরুটিটার। আর এই পর্যায়ে চালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। 25 মিনিট পর দেখুন আমাদের পাউরুটিটা কিন্তু হয়ে গেছে, বাচ্চারা তো খুবই এক্সাইটেড পাউরুটিটা খাবে। যাই হোক দেখুন আমার পাউরুটিটা কিন্তু কত সুন্দর বেক হয়ে গেছে। ওভেন ছাড়াও যে চুলাতে এত সুন্দর পাউরুটি করা যায় সেটা আসলে আমরা যখন এভাবে বাসায় তৈরি করব তখনই বুঝতে পারবো। আর আমার পাউরুটির উপরে দোকানের মতো কালার না আসলেও বেশ সুন্দর একটা কালার এসেছে, কিন্তু আমরা বাসায় তৈরি করে খাওয়ার জন্য এরকম একটা কালার এলেই কিন্তু যথেষ্ট। তা আমি এখন এই পাউরুটি ডোর মোল্ড থেকে আলাদা করে নেব। এই জন্য একটা ছুরি নিয়ে এর চারপাশটা একটু আলতো হাতে ফাঁকা করে একটি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সফট এবং কত সুন্দর হয়েছে আমার পাউরুটিটি, আমার আর বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তা আমার এই আপনাদের সামনে এই রেসিপিটা যে তুলে ধরলাম, আপনাদের কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওটি যদি আজকে নতুন কোনো বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে নতুন ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলে অনেক নিত্য নতুন ভিডিও আছে, আপনারা কিন্তু সেটা ভিজিট করে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।